মৃত ছোট ভাইয়ের দেহ সাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে আসলেন বড় ভাই। অনলাইন ডেস্ক। মৃত ছোট ভাইয়ের দেহ সাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে আসলেন বড় ভাই। আট মাস আগে ভারতের উড়িষ্যার দানা মাঝিকে মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে হাসপাতালে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল, কেননা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেনি। সে ঘটনায় সারা ভারত জুড়ে আলোড়নের পড়ে গিয়েছিল। মানবতার এহীন অপমান, সহানুভূতিহীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল গোটা দেশ। এবার আসামেও একই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এলো। ভারতে আসাম রাজ্যের অন্যতম অনুন্নত এলাকায় অবস্থিত লক্ষ্মীপুর জেলার মাজুলি গ্রামের এক ব্যক্তি তার 18 বছর বয়সী মৃত ছোট ভাই ডিম্পল দাসের লাশ সাইকেলে বেঁধে 8 কিলোমিটার দূরের হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছেন। মঙ্গলবার এই অমানবিক ঘটনার দৃশ্য স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর সমগ্র এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। যে মজুলিতে ঘটনা ঘটেছে তা আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সিনোয়ালের বিধানসভার কেন্দ্র। তিনি পুরো ঘটনা শোনা মাত্রই সেটা তদন্ত করার নির্দেশ দেন, কিন্তু এই তদন্তের কাজেও দেখা দেয় বিপত্তি। কেননা প্রশাসনের তদন্তকারী দল যখনই ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছিলেন তখন পথে একটি বাসের সেতু ভেঙে পড়ে ঘটনায় আহত হয়েছেন তদন্তকারী দলের সদস্য। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর। গত বুধবার সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে। মাজুলি গ্রামটি মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা হলেও এটি অত্যন্ত অনুন্নত। ভিডিওতে দেখা যায় ডিম্পল দাসের লাশটি নিয়ে বাসের সাঁকো পার হতে হয়েছে তার বড় ভাইকে। মাজুলি জেলা ডেপুটি কমিশনার পল্লব গোপাল ঝা জানিয়েছেন, সাইকেলে বেঁধে দেহ নিয়ে যাওয়ার ঘটনায় দুইটি বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য 108 নম্বরে ফোন করা হয়েছিল কি না, ও হাসপাতালে কোনো কর্মচারী মৃতদেহটিকে সাইকেলে বাড়তে দেখেছিলেন কিনা, এই দুইটি বিষয়ে অনুসন্ধান করে দেখা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।